রানী শঙ্কৈল শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও রানী শঙ্কৈল থেকে মাহবুব আলমের পাঠানো তথ্য সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদায় ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে এদিন সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না আওয়ামী লীগ সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুল হক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আরও বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরিয়ার প্রাথমিক শিক্ষা অফিসার মকসুদুর রহমান প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ও ইতেফাক প্রতিনিধি আনোয়ারুল ইসলাম পৌর আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম মহিলা আওয়ামী লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক কালের কণ্ঠ প্রতিনিধি শরীফুল ইসলাম শিল্পী প্রমুখ এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন